জামালপুরে গরু নিয়ে বিরোধের জেরে মামলার বাদীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তর সিরাজাবাদ গ্রামের কৃষক নাসিরুদ্দিন ও সুলতান মিয়ার মধ্যে গরু নিয়ে পাল্টাপাল্টি মামলা হয়। বুধবার বিকেলে নাসিরুদ্দিন আদালত থেকে বাড়িতে ফিরলে সুলতান মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাসিরকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। গুরুতর আহত নাসিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।